المتسحرين যে সেহরি খানা যারা খাবে তাদের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয় আর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। আমরা আমাদের পেট ভরতেছি আর আমাদের খাবারের ব্যবস্থা করতেছি আর আমাদের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রহমত সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল কি করতেন, সেহরি একদম শেষ সময় খাইতেন। সেহরির সময় যখন শেষ হবে একদম শেষ মুহূর্তে আল্লাহ রাসূল কি করতেন, তিন চারটা খেজুর, দুই তিনটা খেজুর, এক গ্লাস পানি, এটা সেহরি ছিল। আর সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করতেন, এটা নিয়ম ছিল আল্লাহ রাসূলের। এক ব্যক্তি উঁচা জায়গায় দাঁড়িয়ে থাকতো, যখনই সূর্য কিনারা ডুবতে দেখত তো উনি ঘোষণা করতেন, আওয়াজ দিতেন, মানে আল্লাহর রাসূল নিজের উম্মতের ক্ষুধার্ত থাকার সময়কে কম থেকে কম করেছেন। সেহরি একদম শেষ সময় খেতেন, ইফতারি একদম সাথে সাথে শুরুতে খেতেন, দেরি করতেন না। আর একবারের ঘটনা, আল্লাহ রাসূলের খিদমতে কোথা থেকে বকরির পায়া রান্না করা চলে আসলো বা মাথার হাড্ডি, আল্লাহ রাসূল এটাকে শখের সাথে খাচ্ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে আসওয়াদ আর ইরবাজ ইবনে সারিয়া, তিনজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন দরজায়, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেহরির সময় শেষ হয়ে গিয়েছে, আপনি খাবার বন্ধ করে দেন, আমি আজান দিতে যাচ্ছি। আর এটা বলে উনি চলে গেলেন আজান দিতে। আজান দেওয়ার আগে উনি চিন্তা করলেন যে আমি আবার একটু যে দেখি আল্লাহ রাসূল খাবার বন্ধ করছেন না কিনা। তো ফেরত এসে দেখলেন আল্লাহ রাসূল আবার খাচ্ছেনই। তুমি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লাকাদ আসবাহতা, আল্লাহর কসম সুবে সাদিক হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে। তো আল্লাহ রাসূল খাবার থেকে হাত ছড়িয়ে ফেললেন তখনই, আর বললেন, বেলাল, এখনো সকাল হয়েছিল না, তোমার কসম মিথ্যা হয়ে যেত, আল্লাহ তাআলা তোমার কসমকে সত্য করার জন্য সকালকে আগে উদিত করে দিয়েছে। এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী বলেছেন, যখন আমি জান্নাতে যাব তো আমার যানবাহনের লাগাম হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে থাকবে। তো আল্লাহর রাসূল যে রমজান পেয়েছেন, নয়টা রমজান ওনার জীবনে পেয়েছে, নয় রমজান। তারপরে সোয়া পাঁচ মাস, শেষ রমজানে সোয়া পাঁচ মাস পরে আল্লাহর রাসূল আল্লাহর কাছে চলে গেছে। আর নয় রমজান আল্লাহর রাসূল, পুরা গরমের রমজান ছিল, শীতকালের রমজান আমাদের নবী পান নাই, কারণ সেপ্টেম্বর মাস ছিল 622 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল মদিনায় আসছেন। আনুমানিক এটা বিভিন্ন রেওয়ায়েত আছে, তো সেপ্টেম্বরের একদম শেষে যখন আল্লাহর রাসূল তাশরিফ রেখেছিলেন মদিনায়, আর ওই বছর বাদ দিয়ে তার পরবর্তী বছরে দ্বিতীয় হিজরি শাবানে 2 তারিখে সোমবার দিন রোজা ফরজ হয়েছে। তো আল্লাহর রাসূলের সমস্ত রোজাগুলো গরমকালে ছিল। এই উম্মতকে আল্লাহ তাআলা একটা নামাজ দিয়েছেন, সেহরি ইফতার সহ করে দিয়েছেন, আর কিছু বৈশিষ্ট্য তো আরো দিয়েছেন এই উম্মতকে। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আগে এরকম ছিল না। আগের উম্মতের রমজানে জাহান্নামের দরজাও খোলা থাকতো। দ্বিতীয় বৈশিষ্ট্যতা, সমস্ত শয়তানকে বন্দী করে দেওয়া হয়, শয়তানের যে মেন হেড ইবলিস, দেখেন না রমজানে নামাজি বেড়ে যায়, মসজিদ গুলা ভরে যায়। এখন তো মসজিদ গুলা কম মানুষ অনুমতি দেওয়া আছে, কিন্তু ঘর গুলাতেও সবাই নামাজ পড়তেছে। তো যখন এই শয়তান আবার 29 অথবা 30 এর রাতে আবার চাঁদ বের হয়, সেও বের হয়ে আসে, তখন আবার মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আর শয়তান বন্দী থাকার কারণে মসজিদে নামাজি বাড়তে থাকে, রোজাদার বাড়তে থাকে, তারপর আবার কমতে থাকে, কারণ ওই সময় শয়তান না, ওইটা নাফস, মানুষের ভিতরে যে নাফস আছে ওই নাফস আল্লাহর পক্ষ থেকে শয়তান বন্দী থাকে। আর সমস্ত মখলুককে, সৃষ্টিজীব অন্য অন্য যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা রোজাদারদের দোয়ার জন্য লাগিয়ে দেন।
এই পর্যন্ত যে পিপরা নিজের গর্তের ভিতরে রোজাদারের জন্য দোয়া করতে থাকে। আচ্ছা, এটার কারণ হচ্ছে যখন রমজানের মাস আসে, উম্মত রোজা রাখে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত অবতীর্ণ হয়, ওই রহমতের লাভ সবাই পায়। সমুদ্রের মাছ আর গর্তের পিপরা, আকাশের চিল, সবাই এটা রহমত পায়, এই জন্য তারাও দোয়া করে। আর খালি পেট হওয়ার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ হয়, আল্লাহ তাআলা মিশকাত থেকে বেশি এটা পছন্দ করেন, আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আর আল্লাহ তাআলা প্রতিদিন ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দারা বড় কষ্ট করতেছে, এরা মৃত্যুর পরে যখন আমার কাছে আসবে আমি এদের চোখ ঠান্ডা করে দেব। আর জান্নাতকে প্রতিদিন আল্লাহ তাআলা সাজান, জান্নাতের মেকআপ করতে থাকেন, পুরো বছর সাজান, কিন্তু রমজানে জান্নাতকে বিশেষভাবে সাজানো হয়। অতপর রমজানের শেষ রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা রাখনে ওয়ালা, তারাবি পড়নে ওয়ালা সবাইকে মাফ করার ঘোষণা করেন, মাফ করার ঘোষণা করে দেন। তো প্রতিদিন জান্নাত সাজানো হচ্ছে, কিন্তু রমজানে জান্নাতকে বিশেষভাবে হচ্ছে, বিশেষভাবে সাজানো হচ্ছে। আর পুরা মাসের রোজা তারাবির কারণে আমাদের আল্লাহ তাআলা রাত্রে বেলা ঘোষণা করেন, চলো আমি তোমাদের সমস্ত গোনা মাফ করে দিলাম, তিরিশের রাতে অথবা উনত্রিশের রাতে। আচ্ছা, একটা আমাদেরকে অতিরিক্ত জিনিস দিয়েছেন, তারাবির নামাজ, এটা আগের উম্মতকে দেওয়া হয় নাই, কারণ তাদের উম্মত তাদের কিতাব মুখস্ত করতে পারতো না। আমরা তো হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ, এই উম্মতের 7 বছরের বাচ্চা হোক, 70 বছরের বুড়া হোক, এ কোরআন মুখস্ত করতে পারে। তো আমাদের নবী 3 দিন তারাবির নামাজ পড়িয়েছেন, চতুর্থ দিন পড়াতে আসেন নাই, দেরি করে আসছেন সেহরির টাইমে। আল্লাহ রসুল এসে বললেন, আমি এই জন্য আসি নাই যে তোমাদের উপর তারাবির নামাজ ফরজ না হয়ে যায়, উম্মতকে কষ্ট থেকে বাঁচানোর জন্য। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে সাহাবারা আলাদা আলাদা ছোট ছোট জামাত বানায় তারাবির নামাজ পড়তেন, ছোট ছোট আলাদা আলাদা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের সময় আসলো, তো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে মসজিদে নববীতে 1টা 20 রাকাত এক জামাতের সাথে সবার পড়ার নিয়ম করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের যুগে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানামাজে দাঁড়া করালেন, আর সমস্ত আলাদা আলাদা ছোট ছোট যে জামাত হতো তাদেরকে উনার পিছনে দাঁড়া করিয়ে দিলেন। আর মেয়েদের জন্য আলাদা হাফেজ আব্দুল্লাহ ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের মধ্যে থেকে একজন সাহাবাকে মেয়েদের তারাবি পড়ানোর জন্য নির্ধারণ করলেন, আর উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরুষদের তারাবি পড়ানোর জন্য নির্ধারণ করলেন। কারণ এই নামাজের মধ্যে মানুষ একটু কষ্ট করে, হয়রান হয়, আর ইফতারি আরো বেশি হয়রান করে দেয়। দেখেন, যদি আমরা অল্প ইফতার করব তাহলে তারাবি পড়া কঠিন না, কিন্তু যেরকম আমাদের দস্তরখান লাগে, ওর মধ্যে 30-40 রকমের খাবার হ্যাঁ সাজানো থাকে, তো এসেই পড়তে পারবে না তারাবি, সে কি পড়বে? হ্যাঁ, এইটাও 7-Up-ও খেতে হবে, ঠান্ডাও খেতে হবে, পেঁয়াজও খেতে হবে, হ্যাঁ হালিমও খেতে হবে, এটাও খেতে হবে, ওইটাও খেতে হবে, এত বেশি যদি ইফতারি করবো তারাবি পড়া কঠিন হয়ে যাবে। তো আমাদের নবী ওয়ালা ইফতার যদি করি 3-4টা খেজুর, 1 গ্লাস পানি, আর একটু সামান্য কিছু খেয়ে নেই বাস, আর ঠান্ডা না খাই, আর তারপরে যদি কিছু খেতে হয় তারাবির পরে খাই, তাহলে তারাবির নামাজ পড়াটা সহজ হবে। তো আল্লাহ তাআলা এই নামাজের দাম বাড়িয়ে দিয়েছেন, এই নামাজের সওয়াব বাড়িয়ে দিয়েছেন। কিভাবে বাড়িয়েছেন? যে তারাবির প্রতি সেজদায় 1500 নেকি লেখা হয়, 1500 নেকি, সুবহানাল্লাহ, 40 সেজদা 60,000 নেকি, প্রতি সেজদায় একটা জান্নাতে ঘর বনে লাল ইয়াকুতের, যার মধ্যে 60,000 স্বর্ণ রূপার শুধু দরজা থাকবে। 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়লাম, কতটুক সময় লাগে? 4-5 সেকেন্ড। আর কি বদলা পাওয়া যাচ্ছে? দুনিয়াতে একটা বাড়ি বানাতে হলে 2-3 বছর লেগে যায়, আর এক সেজদায় একটা লাল ইয়াকুতের ঘর জান্নাতে, যার মধ্যে 60,000 স্বর্ণ রূপার দরজা হবে। তারপরে প্রতি সেজদায় জান্নাতে একটা গাছ লেগে বড় হয়ে পাতা হয়ে ফলদার হয়ে যায়, তার নিচে 100 বছর ঘোড়া দৌড়াতে পারবে,
এটা একটা সেজদার দাম। আর যখন শেষ রাত আসে রমজানের, আল্লাহ তাআলা বলেন দিনের রোজা রাতের নামাজের কারণে আমি সবাইকে মাফ করে দিলাম। ইনতালিকু মাগফুরান লাকুম, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম, তোমাদের সব গুনাহ মাফ হয়ে গেল, আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তো এটা রমজানের বরকত, আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতকে এই সম্পদ দিয়েছেন, এই নসিব করেছেন, যেটা আগের উম্মতের এই দৌলত নসিব হয় নাই। তাদের রোজাও অনেক কঠিন ছিল আর তাদের বদলাও আমাদের মতো এত বেশি ছিল না যে জান্নাত সাজানো হতে থাকবে আর মখলুক দোয়া করতে থাকবে আর শয়তান বন্দি হয়ে যাবে আর জান্নাতের দরজা খুলে যাবে আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে আর আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে তৈয়ার করতে থাকবে যে আমার বান্দার আসতেছে তুমি তৈয়ার হয়ে যাও। এটা শুধু উম্মতের জন্য, আপনার জন্য, আমাদের জন্য। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের ক্ষুধা দরকার নাই, বরং এই সমস্ত আমল আমাদের নিজেদের লাভের জন্য, এই সব আমল আমাদের নিজেদের ফায়দার জন্য। আর আল্লাহ তাআলা এই রোজাকে আজীব ভাবে ফজিলত বয়ান করেছেন। দেখেন, নামাজের বদলা বলছে জান্নাত, হজের বদলা জান্নাত, যাকাতের বদলা জান্নাত, জিকিরের বদলা জান্নাত, কোরআন তেলাওয়াতের বদলা জান্নাত, হ্যাঁ, তাহাজ্জুদের বদলা জান্নাত, সন্ধি করলে জান্নাত, দানবীরতার বদলায় জান্নাত, মাফ করার বদলা জান্নাত, নিজেকে ছোট করলে জান্নাত, মহাব্বতের বদলা জান্নাত, ইসারের বদলা জান্নাত, কোরবানির বদলা জান্নাত, কোরআন তেলাওয়াতের বদলা জান্নাত, একাকিত্বে জিকিরের বদলা জান্নাত, সমস্ত আমলের বদলা জান্নাত, জান্নাত। আর আল্লাহ তাআলা রোজা বলছে রোজার বদলা আল্লাহ তাআলা নিজে, তোমরা রোজা রাখলে আল্লাহকে পাবা আর আল্লাহকে পাইলে সবকিছু পেয়ে যাবা। একটা ঘটনা বলি, বাদশাহ হারুনের এক বান্দি ছিল, তার নাম ছিল খালিসা, খালিসা এটা শ্যামলা ছিল। বাদশাহ হারুন যার বান্দি ছিল একজনের থেকে একজন সুন্দরী ছিল, তো খালিসাকে উনি একটু আলাদা প্রোটোকল দিতেন। তো অন্য অন্য সবাই অবাক হতো যে শ্যামলা কালার এত সুন্দরীও না, তাকে কেন এত প্রোটোকল দেওয়া হয়, এত দাম দেওয়া হয়। তো একবার দরবার লাগা ছিল, বাদশাহ হারুন এই কথা জানতে পারছিলেন, তো উনি ঘোষণা করলেন যে যে জিনিসের উপর হাত রাখবে এটা তার হয়ে যাবে। তো সবাই দৌড়ায় দৌড়ায় এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, সবাই হাত রাখতে লাগলো। তো বাদশাহ